তোমার কি হলো? দূর কি সুন্দর দান দান খেলছিলাম, দানটাই ভেঙে দিল। ওই সোমটা না খুব পাজি। হ্যাঁ খুব পাজি। এবার আমি বুঝেছি বেনির কেন মন খারাপ। কেন? আরে আরেকটু হলেই তো ঘোষালের বাড়ির বাগানের পেয়ারাটা ও পেত, হাত থেকে ফসকে গেল। তাই তোরা যাই বলিস, ওই পেয়ারা যা খেতে না, আহ যেন অমৃত। এ গোপাল বাড়ি যাবি না, বেলা হয়ে গেল কিন্তু। হ্যাঁ হ্যাঁ চল চল লোকনাথ, আমরা যাই, নাহলে মা আবার বকাবকি করবে। ঠিক আছে তোরা যা, আমি বেনিদের বাড়ি থেকে একটু ঘুরে আসছি। ঠিক আছে চল। বেনি আমাকে না অন্নপূর্ণা দিদির কাছে একবার ক্ষমা চাইতে হবে, কে জানে কি মনে করেছে, দুষ্টুমিটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, মজা করতে গিয়ে কলসিটাই ভেঙে ফেলেছি। আচ্ছা লোকনাথ, কি অন্য দিদির সাথে বিশ্বাসের বিয়ে হলে তুই আমার কি হবি বলতো? কে আবার হবে? তোর দিদি মানে আমার বৌদি, আর বৌদির ভাই মানে। আপনি যাই বলুন মা, আমার তো আর কিছুতেই ভরসা হচ্ছে না। মা লোকনাথ থাকতে ওর দাদার বিয়েটা এত সহজে ভেঙে দেওয়া সম্ভব হবে? মা কি বললি? আমার উপর তোর বিশ্বাস হচ্ছে না, আমাকে এত দুর্বল ভাবিস তুই। অপরাধ নেবেন না মা, আমি তা বলতে চাইনি, কিন্তু লোকনাথকে আমি যত দেখছি তত অবাক হচ্ছে। ন দশ বছরের একটা ছেলে এত শক্তি পায় কোথা থেকে? পৃথিবীর কোন শক্তি যেন ওকে হারানোর জন্য যথেষ্ট নয়। আর তারপর তারপর আছে ওই আচার্য, ওরা চাইলে দুজনে মিলে বিশ্ব ব্রহ্মাণ্ড তছনছ করে দিতে পারে। বৃন্দা চুপ কর, তুই চুপ কর। লোকনাথকে বসে আনার চেষ্টা তো আপনি অনেক দিন ধরেই করে যাচ্ছেন মা, কিন্তু এখনো তো সফল হতে পারেননি। আমি তো দেখেছি মা আপনি কিভাবে বারবার ওই লোকনাথের কাছে নাস্তানাবোধ হয়ে ফিরেছেন। এরপরেও আপনি বলবেন মা যে লোকনাথের দাদার বিয়েটা আপনি আটকাতে পারবেন? হ্যাঁ বলবো, যে করেই হোক এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। বৃন্দা তুই বুঝতে পারছিস না, এটা আমার মান সম্মানের প্রশ্ন। লোকনাথকে আমিও বুঝিয়ে দিতে চাই, এই তোরই তা যে সে নয়, বোন বিবির মানুষ কন্যা আমি। মা ওই কোনো ভগবান গাঙ্গুলি আর এই লোকনাথ মিলে আপনাকে বারবার পরাজিত করবে, আমি তা চাই না মা। আর কিচ্ছু চিন্তা করিস না বৃন্দা, এবার দেখ আমি কি করি। এমন কিছু করব যাতে ওদের ক্ষমতা আর দম্ভ চুর মার হয়ে যায়, আর আমার কার্য সিদ্ধি হয়। তুই চিন্তা করিস না বৃন্দা, এই বিয়ে তো আমি আটকাবই, শুধু আমি যেমন বলবো তুই ঠিক তেমন চলবি। না মোদি আমি আর স্থির থাকতে পারছি না, এতদিন হয়ে গেল কই ওরা তো কিছু জানালো না, পয়সার জন্য আমরা না হয় কিছু বলতে পারছি না, এগোতে পারছি না, কিন্তু ওরা, ওদের অবস্থাও তো আমাদেরই মতন, ওই ঘরে মেয়ের বিয়ে দিয়ে আমাদের পস্তাতে না হয়। ঠাকুরজি ও ঠাকুরজি, আমি বলছি তুমি কিন্তু একটু বেশি বেশি দুশ্চিন্তা করছো। তুমি এক কাজ করো, তুমি ঠাকুর জামাইকে বলো গিয়ে লোকনাথের বাবার সঙ্গে একবার কথাখানা পাড়তে, সেই ভালো। না গো, এইবার যদি ওরা টাল বাহানা করে আমি মেয়ের অন্যত্র সম্বন্ধ দেখব, বলে দিলুম। সর্বনাশ, মা আবার অন্য জায়গায় সম্বন্ধ দেখবে? শোন
তুমি যে মাঝে মাঝে কি কথা বলো না ঠাকুরজি। অন্নপূর্ণা, ওমা, এই না, এই কলসি কানা নাও দেখি নি, না পুকুর থেকে জল নিয়ে এসো, যা যা, মন খারাপ কর না, যা যা। তুমি যে মাঝে মাঝে কি সমস্ত কথা বলে দাও না ঠাকুরজি, একবারের জন্য ভাবো না, সমস্ত মেয়ে এই সমস্ত কথা শুনে যদি কিছু করে বসে। এবার যদি ওরা টাল বাহানা করে আমি মেয়ের অন্যত সম্বন্ধ দেব, আমি বলে দিলি। তুই আমার ঘরের বউ হয়ে এলে আমার সংসার একেবারে কানায় কানায় ভরে উঠবে। না রে, এবার যা হয়ে যাক, আমি তোকে ঘরে তুলবো। এবার যদি ওরা টাল বাহানা করে মেয়ের দেখাশোনা আমি অন্যত্র করব। আমি ওনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না ঠাকুর, পারবো না। দুশ্চিন্তা করো না গো, শিব ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। চিন্তা তো হবেই বাবা, ঘরে একখানা আই বুড়ো মেয়ে থাকলে যে বাবা মায়ের কি দুশ্চিন্তা, সে তারাই একমাত্র বোঝে। অন্য দিদির বিয়ে এবার ঠিক হয়ে যাবে দেখো। আমি জমিদার বাড়িতে গেছিলাম, বড় কাকি আমার সব কথা শুনে বলল অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদার বিয়েটা নিয়ে আমাদের যেন কোনো চিন্তা না করতে, এবার থেকে সব ভাবনা ওদের, সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে। সত্যি? হ্যাঁ গো, আমি কি মিথ্যে বলি? হ্যাঁ গো মা, লোকনাথ মিথ্যে বলছে না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়, অন্যর বিয়েটা ভালো ভালো যেন মিটে যায় ঠাকুর, ভালো ভালো মিটে যায়। আচ্ছা, অন্নপূর্ণা দিদি বাড়িতে নেই? নেই রে বাবা, পুকুর ঘাটে গেছে জল আনতে। ঠিক আছে, তাহলে আমি আসি, দেখি অন্নপূর্ণা দিদির সঙ্গে দেখা হয় কিনা। আমি ওনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না ঠাকুর, পারবো না। কে হাসলো, কে হাসলো, উত্তর দাও, আমি স্পষ্ট শুনলাম কে একজন হাসছে। ঠাকুর, ঠাকুর তুমি দেখতে কেন এমন হচ্ছে? কেউ কেউ আমি ভয় দেখাতে চাইছে। অশুভ শক্তি এখন আমার পিছনে ছাড়েনি, কেউ কি চায় না যাতে লোকনাথের দাদার সঙ্গে আমার এই বিয়েটা হোক? আশীর্বাদ করো ঠাকুর, আশীর্বাদ করো যাতে এই বিয়েটা হয়ে যায়। ঠাকুরকে তুই যতই ডাক, বিশ্বকে তুই কোনোদিনও পাবি না, অমঙ্গল তো তোর এখনো পিছু ছাড়েনি।
কে বললো এই কথা? কে কে বললো এই কথা? কে বললো? কে বললো? না ঠাকুর, এই আমি কি শুনলাম? এমন যেন কিচ্ছু না হয়, এমন অশুভ কথা কেন আমার কানে এলো? দেখো, যেখানে শিব ঠাকুর আছেন সেখানে চিন্তা কি, তিনিই সব ঠিক করে দেবেন। বৌদি গো বৌদি, তোমার ছোট দেবরের কথা শুনবে না তো? যে খবরটা তোমায় আমি দিতে এসেছিলাম, জমিদার কাকি বলেছেন তোমার আর দাদার বিয়ে নিয়ে তোমাদের আর কোনো চিন্তা না করতে, এবার থেকে সব ভাবনা ওদের। বলছিস কি সত্যি? হ্যাঁ গো, সত্যি বলছি। আমি বলছি তো কমলা, চিন্তা করো না এত। আজ থেকে তোমার সমস্ত চিন্তা আমাদের। তোমাদের জমিদার মশাই তো বলেই দিয়েছেন বিশ্বর বিয়ের সব খরচ উনি করবেন। দেখো, দুটো জীবন জড়িয়ে রয়েছে, বিয়েটার ফেলে রেখো না কমলা। এত দিন ধরে এত বাধা পড়ছে, এবার একটা শুভ দিন দেখে ছেলের বিয়েটা দিয়ে দাও। তুমি এখনো চুপ করে থাকবে কমলা? আচ্ছা, বিশ্ব যদি আমার নিজের ছেলে হতো তখন তো আমি এটা করতামই, আমি কি হাত গুটিয়ে বসে থাকতাম বলো? কমলা, আমরা কি তোমার পর? লোকনাথের কাছে আমরা কতটা ঋণী সেটা তো তুমি সব থেকে ভালো জানো কমলা। এইটা না হয় তার একটা ছোট্ট প্রতিদান হিসেবেই ধরে নাও। পয়সা কড়ির অভাবে দিদি করেও এখন অবধি বিশ্বর বিয়েটা দিয়ে উঠতে পারলাম না। আর যদি জমিদার গিন্নিকেও ফিরিয়ে দিই, বিশ্বর বিয়েটা কোনোদিন দিতে পারবো তো? ও কমলা, এখনো কি এত চিন্তা করছো বলো তো? মা ঠাকুরুন, আমার যে কতটা সৌভাগ্য আমি বলে বোঝাতে পারবো না। জমিদার মশাই নিজে দাঁড়িয়ে থেকে বিশ্বর বিয়ে দেবেন, আপনাদের ঋণ আমরা জীবনেও শোধ করতে পারবো না। ছি ছি কমলা, কি করছো? আমি জানতাম তুমি আমাকে ফেরাবে না কমলা। আর আর দেরি করা ঠিক হবে না, এবার একটা দিন দেখে বিশ্বর বিয়েটা ঠিক করে ফেলো তো। খুব ধুমধাম করে তোমার ছেলের বিয়ে দেবো আমরা, কেমন? সত্যি বলছো কাকি? হ্যাঁ লোকনাথ, সত্যি। ঠিক আছে, তাহলে আমি যাই, বেনি আর গুরুদেবকে খবরটা দিয়ে আসি। যাই।
মেয়েটা যে সারাদিন স্নান খাওয়া না করে বসে আছে চুপ করে, সে খবর রাখো। ওম খাওয়া দাওয়া না করে বসে আছে কেন? তার আবার কি হলো? আর কি হলো, টোল থেকে ফিরে এসে সারাদিন মন খারাপ করে বসে আছে। কি হয়েছে সেটা আগে বলবে আমায়। কি হবে তোমাকে বলে? কিছু করতে পারবে তুমি? আমি জানি এই সবের জন্য ওই লোকনাথ দায়ী। একটা এঁচুড়ে পাকা ছেলে, সব কাজে ওর মাথা গলানো চায়। আমার ছেলেটা বেশ পড়াশোনা করে বাড়ি ফিরছিল, দিল ওর মেজাজটা চটকে। মাঝে মাঝে মনে হয় না ওকে গঙ্গায় ডুবিয়ে মারি। আহ মাধু, দেখো লোকনাথ যে কোনো মামুলি ছেলে নয় সে তুমিও ভালো করে জানো। শান্ত হও, আগে মাথা ঠান্ডা করো, তারপর যা করার কর। আর কত মাথা ঠান্ডা রাখবো বলতো? ওই লোকনাথের জন্য তো আমাদের সিঁড়ি সংক্রান্তি অবস্থা, নাহলে কবে এই জমিদারি আমাদের হাতে চলে আসতো? আবার কোথা থেকে একটা বাচ্চা জোগাড় করে এনে দাদার হাতে তুলে দিয়েছে। আর দীক্ষেতা দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়। এসো, তুমি জানো লোকনাথের দাদার বিয়ের সমস্ত দায়িত্ব নিচ্ছে দাদা? বলো। হ্যাঁ তাই, আর এই জন্যই তো আজ সন্ধ্যেবেলা ঠাকুরমশাই আসছে এই নিয়ে আলোচনা। আমার কি মনে হয় জানো তো, এই সব কিছু হচ্ছে ওই বড় বৌদির বুদ্ধিতে। বড় বৌদির? তা তোমার ছোট বৌদি কি এসব বিষয়ে জানে? ভালো কথা মনে করিছো তো, ছোট বৌদি কানে কিন্তু এই কথাটা তুলতে হবে। আমি বাবা যাই, সব কাজটা তো আমাকেই করতে হবে। আমি তাহলে গিয়ে কাজটা করে আসি, আমি যাই। এই দেখো, আরে মা, গুরুদেব কি খবর এনেছি শোনো। জমিদার মশাই, বিশ্বদাদা আর অন্নপূর্ণা দিদির বিয়ের সব দায়িত্ব নিয়ে নিয়েছে। বাহ, শুনে খুব খুশি হলাম। হ্যাঁ, একটা জমিদারের মতো কাজ করলো নিশিকান্ত। যাক, ওদের বিয়েটা অনেক দিন আটকে ছিল। ওরাও খুব চিন্তায় ছিল গুরুদেব। তৈতামা এই একটা ভালো কাজ করেছেন, ওর মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছেন। মূর্খের দল তোরা, মূর্খের দল! কে বলবে ওর মাঙ্গলিক দোষ কাটিয়ে নিজের পায়ে কুড়ুল মারব আমি? আমাকে তোর এত বোকা মনে হয়? সত্যি বলছেন মা, ওই মেয়েটার মাঙ্গলিক দোষ আপনি কাটিয়ে দেননি? কিন্তু মা, ওই ভগবান আচার্য আপনার এই চালাকি ধরে ফেলবেন না তো? উনি কিন্তু এসবে সিদ্ধ হস্ত। না রে বৃন্দা, এবারে আমি আটঘাট বেঁধে নেমেছি। ওই ভগবান গঙ্গোপাধ্যায় 14 পুরুষের ক্ষমতা নিয়ে এবার আমাকে ধরে, আমাকে আটকায়। অনেক অপমানিত হয়েছে আমি ওর কাছে, কিন্তু আর না। এবার এমন প্যাচে ফেলব ওকে, সব মানুষের ওর উপর থেকে বিশ্বাস উঠে যাবে। সবাই ওকে বলবে ভৌতবাজ। তাহলে মা, আমার আর বিশ্ব বিয়েটা এবার হবে তো মা? হবে রে বৃন্দা, সব হবে। আমি শুধু দেখতে থাক বৃন্দা, আগামী দিনে আর ঠিক কি কি হয়। তরিতা, ও আবার কবে থেকে ভালো কাজ করতে শিখলো? তা লোকনাথ পুরা সব জানে তো? হ্যাঁ গো সুজা দিদি, এই তো খবর দিয়ে আসছি। খুব ভালো কাজ করেছিস। জানো সুজা দিদি, অন্নপূর্ণা দিদি আজ একটা পাখির ডাক শুনে কেমন যেন হয়ে গেল।
পেছন পেছনও যেতে চাইছিল। ভাগ্যিস আমি পৌঁছে গেলাম। অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদার বিয়েটা হয়ে গেলে বাঁচি।